ট্রেনের উন্নয়নে বহু কথা বলা হয়, আপনারা শুনছেন। মোদী আসার পর নাকি ভারতবর্ষের রেল ব্যবস্থাটাই পাল্টে গেছে। মোদী হয়তো মুমকিন হয় স্লোগান দিয়ে বন্দে ভারত অনেক কিছু চালু হলো, ট্রেনের অ্যাক্সিডেন্ট কমছে। বালাসরে কি ভয়ঙ্কর ঘটনা ঘটল, সব কিছু তদন্ত ধামাচাপা পড়ে গেল। সিবিআইয়ের হাতে তদন্ত দিল, ঠান্ডা ঘরে চলে গেল তদন্ত। বালাসরের রহস্য কোনদিন জানবো না, কয়েকশো মানুষের মৃত্যু হয়ে গেল। মাদুরায় গাড়ির মধ্যে সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড, তাতে মানুষের মৃত্যু। বন্দে ভারতের নামে যা চালু করা হয়েছে তা কি? সেখানকার রেকগুলোকে পর্যন্ত ঠিক পথে দিতে পারছে না, তাই কালকে বন্দে ভারত চলা বন্ধ হয়ে গেছে। বন্দে ভারতের গতি ভারতবর্ষের রেল ব্যবস্থায়, ভারতবর্ষের যে রেল লাইন তাতে আনা কতটা সম্ভব তা নিয়ে কোনো পর্যালোচনা নেই। আমরা রেলের টিকিটের দাম দিয়ে রেলে চলি, আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রেলের, কারণ তার জন্য সে পয়সা নাই, বিনা পয়সায় কেউ নিরাপত্তা দেয় না। কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় চরম ত্রুটি আমরা দেখতে পাচ্ছি। রেলের সেফটি সিকিউরিটির জন্য যে ফান্ড থাকে, ডেপ্রিসিয়েশন রিজার্ভ ফান্ড DRF, সেখানটাই বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। রেলকে ক্রমশ বেসরকারীকরণ করার কথা ভাবা হচ্ছে। স্বাভাবিকভাবেই ভারতবর্ষ সরকার, রেল দপ্তর, তারা নিজেদের কাঁধে দায়িত্ব রাখতে চাইছে না। আগামী দিনে রেল যাত্রা নিরাপদ করবার জন্য আমাদের সবসময় সরকারের কাছে দাবি থাকে, ভুল সংশোধন করবার চেষ্টা করে থাকি, আমরা প্রতিবাদ করি, কোথায় ত্রুটি সরকারকে ধরানোর চেষ্টা করি, পার্লামেন্টে আলোচনা করার চেষ্টা করি, আমাদের কাজ আমরা করছি। কিন্তু রেল বড় বড় কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবভাবে কোনো মৌলিক পরিবর্তন ঘটছে না। আজও ভারতবর্ষের রেল যাত্রা বিপদাপন্ন বলে মানুষ মনে করে, আজও ভারতবর্ষের রেল যাত্রা সুরক্ষিত নয় বলে আমরা মনে করি। এত কিছুর পরেও কেন নিত্য নৈমিত্তিক অ্যাট রেগুলার ইন্টারভ্যাল, আজ না হয় কাল, কাল না হয় পরশু, একটার পর একটা রেলের দুর্ঘটনা ঘটছে আমরা জানতে চাই।